এমডি আব্দুল্লাহ রায়্যান আপনি লিখেছেন, কেউ যদি সৌন্দর্য বৃদ্ধির জন্য দেহের আকৃতি বদলায় পরে সে তার ভুল বুঝতে পারলে তার কি করা উচিত? যদি মৌলিকভাবে কোনো স্ট্রাকচারে পরিবর্তন আনে বা আকৃতিতে পরিবর্তন আনে তাহলে সেটা তো গুনাহের কথা, আল্লাহ তাবদিল খালকিল্লা আল্লাহ তালার সৃষ্টিতে কোনো পরিবর্তন করা এটা জায়েজ নেই, সেটা সৌন্দর্য বর্ধনের নামে হোক বা শখের বসে হোক। হ্যাঁ, চিকিৎসার জন্য যদি হয় সেটা ভিন্ন কথা, জায়েজ আছে। তো যাই হোক, এরকম কাজ যদি আপনি করে থাকেন যে আপনার সৌন্দর্য বর্ধনের জন্য আপনি মৌলিক পরিবর্তন করে ফেলেছেন সৃষ্টিতে বা আকৃতিতে, তাহলে সেক্ষেত্রে সেটাকে এখন যদি রিকভার করার সুযোগ থাকে, আবার আগের জায়গায় যাওয়ার সুযোগ থাকে, তাহলে আপনাকে সেটা করতে হবে। আর যদি সেই সুযোগ না থাকে তাহলে আল্লাহর কাছে তওবা করে যেতে হবে। এটা অত্যন্ত গর্হিত কাজ এবং জঘন্য অপরাধ। রবিউল ইসলাম।